একটা যুবক মক্কা মদিনায় হজ করতে যাচ্ছে বা জান হাইটে কি করে হাইটে হজ করতে যাচ্ছে কি করে আপনারা ফেসবুকে দেখেন নাই আমার বাইরে আমার হেঁটে হজ করতে যাচ্ছে যুবকটা বাজান অলরেডি হজরের জন্য রওনা হয়ে গেছে বাজান বিশে বাজান কমপ্লিট হয়ে গেছে আপনার যতগুলো দেশ আছে দেশের মধ্যে বাজান হেঁটে হেঁটে যাবে এখন কয়দিন লাগবে ছেলেটা যাচ্ছে আর মসজিদে মসজিদে বাজান ওই জায়গা বাজান থাকতেছে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমাকে যদি মৃত্যু দেও কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ মরণের মালিক হলে তুমি আল্লাহ আমি মৃত্যু হইতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনে নবীর রওজা জিয়ারত না করাইয়া খানাই কাবা তপ না করি আল্লাহ মৃত্যু দিও না এই বলে বাদান ভারতের যুবক আপনার মদিনার দিকে বাদান যাচ্ছে আবার দুই গ্রাম বাদান আপনার পাঁচ মাইল দশ মাইল পঞ্চাশ মাইল বাদান হেঁটে যায় একটা মসজিদ পাশে মক্তব পাশে মাদ্রাসা পাইছে ওই জায়গা দাঁড়িয়ে বাদানে যুবকটা বাদান অবস্থান করতেছে মুসলমানের বাইরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে পাঁচক্ত নামাজি বানাইও আর নিও গো আল্লাহ একটাবার সোনার মক্কা মদিনায় আমি মোহাম্মদ ভাইকে বললাম ভাই যান আল্লাহ আপনাকে কবুল করেছে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছে আমার জন্য দোয়া করেন বললে ভাই যান আমাকে বলল নিয়াত করেন আল্লাহ নিয়াত করলে আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিবে আমার বাইরে আমার ছোট্টবেলায় আমরা ময়মনসিংহের কাছে শুনেছি দেখি না আগে জামানার মানুষেরা নাকি হেঁটে বাজান হজ করতে গেছে এখন দেখতেছি এখন বাজান ফেসবুকের মধ্যে দেখলাম ভারতের একটা যুবক মক্কা মদিনে হজ করতে যাচ্ছে বাজান হাইটে কি করে হাইটে হজ করতে যাচ্ছে কি করে আপনারা ফেসবুকে দেখেন নাই আমার বাইরে আমার হেঁটে হজ করতে যাচ্ছে যুবকটা বাজান অলরেডি হজরের জন্য রওনা হয়ে গেছে বাজান বিশে বাজান কমপ্লিট হয়ে গেছে আপনার যতগুলো দেশ আছে দেশের মধ্যে বাজান হেঁটে হেঁটে যাবে এখন কয়দিন লাগবে ছেলেটা যাচ্ছে আর মসজিদে মসজিদে বাজান ওই জায়গা বাজান থাকতেছে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমাকে যদি মৃত্যু দেও কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ মরণের মালিক হলে তুমি আল্লাহ আমি মৃত্যু হইতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনে নবীর রওজা জিয়ারত না করাইয়া খানাই কাবা তপ না করি আল্লাহ মৃত্যু দিও না এই বলে বাদান ভারতের যুবক আপনার মদিনার দিকে বাদান যাচ্ছে আবার দুই গ্রাম বাদান আপনার পাঁচ মাইল দশ মাইল পঞ্চাশ মাইল বাদান হেঁটে যায় একটা মসজিদ পাশে মক্তব পাশে মাদ্রাসা পাইছে ওই জায়গা দাঁড়িয়ে বাদানে যুবকটা বাদান অবস্থান করতেছে আর বলতেছে নামাজ পড়িয়ে এরপরে যুবকটা আপনার আল্লাহর কাছে নামাজ পড়িয়ে হাত তুলে মোনাজাত করতেছে আর বলে আল্লাহ মরণ দাও মৃত্যু হতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনায় নিও নবীর রওজায় যেন সালাম দিতে পারি জিয়ারত করতে পারে আর খানায় কাবা তপ করতে পারি আল্লাহ খানায় কাবা তপ না করে আর রসুলের রওজা জিয়ারত না করে মৃত্যু দিও না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই যুবকটা তোমার খানা কাবা তপ করবার জন্য নিয়ত করে রওনা করছে আর যেই যুবকটা বিশ্ব নবীর রওজা দিয়ে রোধ করবার জন্য রওনা করছে আমরা পৃথিবীর সব মানুষ প্রাণ খুলে দোয়া করি আল্লাহ ভারতের ওই যুবকটাকে হাইকে যাওয়ার হজ করার আল্লাহ তৌহিদ দিয়ে দিও সিল্লাপন আমি আমার ভাইরা ফেসবুকে দেখছেন বাকায় একটা যুবক দুইবার মা মাত্র বাবা বাদা একটা যুবক মক্কা মদিনে হজ করতে যাচ্ছে বা জান হাইটে কি করে হাইটে হজ করতে যাচ্ছে কি করে আপনারা ফেসবুকে দেখেন নাই আমার বাইরে আমার হেঁটে হজ করতে যাচ্ছে যুবকটা বাজান অলরেডি হজরের জন্য রওনা হয়ে গেছে বাজান বিশে বাজান কমপ্লিট হয়ে গেছে আপনার যতগুলো দেশ আছে দেশের মধ্যে বাজান হেঁটে হেঁটে যাবে এখন কয়দিন লাগবে ছেলেটা যাচ্ছে আর মসজিদে মসজিদে বাজান ওই জায়গা বাজান থাকতেছে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমাকে যদি মৃত্যু দেও কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ মরণের মালিক হলে তুমি আল্লাহ আমি মৃত্যু হইতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনে নবীর রওজা জিয়ারত না করাইয়া খানাই কাবা তপ না করি আল্লাহ মৃত্যু দিও না এই বলে
অবদান ভারতের যুবকরা আপনার মদিনার দিকে বাদান যাচ্ছে আবার 2 গ্রাম বাদান আপনার 5 মাইল 10 মাইল 50 মাইল বাদান হেঁটে যায় একটা মসজিদ পাশে মক্তব পাশে মাদ্রাসা পাইছে ওই জায়গা দাঁড়িয়ে বাদানে যুবকটা বাদান অবস্থান করতেছে মুসলমান ভাইরা আল্লাহর নবীর উম্মতরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় আর নিও গো আল্লাহ একবার সোনার মক্কা মদিনায় আমি মোহাম্মদ ভাইকে বললাম ভাই জান আল্লাহ আপনাকে কবুল করেছে আল্লাহ মক্কা মদিনায় নিয়েছে আমার জন্য দোয়া করেন বললে ভাই জান আমাকে বলল নিয়াত করেন আল্লাহ নিয়াত করলে আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিবে আমার ভাইরা আমার ছোটবেলায় আমরা মইমুবির কাছে শুনেছি দেখি না আগে জামানার মানুষেরা নাকি হেঁটে বাজান হজ করতে গেছে এখন দেখতেছি এখন বাজান ফেসবুকের মধ্যে দেখলাম ভারতের একটা যুবক মক্কা মদিনায় হজ করতে যাচ্ছে বাজান হাইটে কি করে হাইটে হজ করতে যাচ্ছে কি করে আপনারা ফেসবুকে দেখেন নাই আমার ভাইরা আমার হেঁটে হজ করতে যাচ্ছে যুবকটা বাদান অলরেডি হজের জন্য রওনা হয়ে গেছে বাদান বিশে বাদান কমপ্লিট হয়ে গেছে আপনার যতগুলো দেশ আছে দেশের মধ্যে বাদান হেঁটে হেঁটে যাবে এখন কয়দিন লাগবে ছেলেটা যাচ্ছে আর মসজিদে মসজিদে বাদান ওই জায়গা বাদান থাকতেছে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমাকে যদি মৃত্যু দেও কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ মরণের মালিক হলে তুমি আল্লাহ আমি মৃত্যু হইতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনায় নবীর রওজা জিয়ারত না করাইয়া খানাই কাবা তপ না করি আল্লাহ মৃত্যু দিও না এই বলে বাদান ভারতের যুবকরা আপনার মদিনার দিকে বাদান যাচ্ছে আবার 2 গ্রাম বাদান আপনার 5 মাইল 10 মাইল 50 মাইল বাদান হেঁটে যায় একটা মসজিদ পাশে মক্তব পাশে মাদ্রাসা পাইছে ওই জায়গা দাঁড়িয়ে বাদানে যুবকটা বাদান অবস্থান করতেছে আর বলতেছে নামাজ পড়িয়ে এরপরে যুবকটা আপনার আল্লাহর কাছে নামাজ পড়িয়ে হাত তুলে মোনাজাত করতেছে আর বলে আল্লাহ মরণ দাও মৃত্যু হতে রাজি কিন্তু আল্লাহ সোনার মদিনায় নিও নবী রওজায় যেন সালাম দিতে পারি জিয়ারত করতে পারি আর খানায় কাবা তপ করতে পারি আল্লাহ খানায় কাবা তপ না করে আর রসুলের রওজা জিয়ারত না করে মৃত্যু দিও না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই যুবকটা তোমার খানা কাবা তপ করবার জন্য নিয়াত করে রওনা করছে আর যেই যুবকটা বিশ্ব নবীর রওজা জিয়ারত করবার জন্য রওনা করছে আমরা পৃথিবীর সব মানুষ প্রাণ খুলে দোয়া করি আল্লাহ ভারতের ওই যুবকটাকে হাইকে যাওয়ার হজ করার আল্লাহ তৌহিদ দিয়ে দিও সিল্লাপন আমি আমার ভাইরা ফেসবুকে দেখছেন বাকায় একটা যুবক দুইবার মা মাত্র